কালের নিয়মে নদী আজ পরিণত হয়েছে খালে দীর্ঘ সংস্কারের অভাবে মজে গেছে খালে কোথাও বার জমি দখল করে চলছে চাষাবাদ জমি দখল মুক্ত হোক বিদ্যাধরী খাল সংস্কার হোক দাবি খালপাড়ের বাসিন্দাদের একসময় নদীতে জোয়ার ভাটা খেলত মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এই নদীর ওপর নির্ভর করেই নদীর দুপারে গড়ে উঠেছিল বহু মানুষের বসবাস দীর্ঘ সংস্কারের অভাবে নদী মরে গেছে খালে পরিণত হয়েছে এখন খাল বললেও ভুল হয় দীর্ঘদিন সংস্কার হয়নি তার উপর খালের বেশিরভাগ অংশ দখল হয়ে যাচ্ছে কোথাও পরিণত হয়েছে কৃষি জমিতে কোথাও বা খালের জমি দখল হয়েছে অন্যভাবে পুনরায় খাল সংস্কার হোক দাবি তুলেছেন বিদ্যাধরী খালপাড়ের বাসিন্দারা এটা বিদ্যাধারী খাল এখন বলছি আমরা যেরকম ঠাকুরদা বাবা কাছ থেকে শুনতাম এটা বৃদ্ধাধারী নদী ছিল এখন এটা খালে পরিণত হয়েছে তা এই খালটা ইমিডিয়েট সংস্কার হওয়া দরকার সেই দিকে আমার মনে হয় আমাদের সরকার প্রশাসন আমাদের এমএলএ সাহেব আমাদের সাংসদ এটার দিকে একটু নজর দেওয়া দরকার এই বৃদ্ধাধারী খালটা দিয়ে এখন যা দেখছি এইখানটা দেখছি কোনো জায়গায় চাষ হচ্ছে কোনো জায়গায় বাদ দিয়ে হ্যাঁ পাট চাষ করছে ধান চাষ করছে মাটিতে পুরো মজে রয়েছে আল দেওয়া হয়েছে হ্যাঁ এটা ইমিডিয়েট এটাকে সংস্কার করা দরকার হ্যাঁ মাছ ধরতো অনেকে হ্যাঁ অনেকে মাছ ধরে এখান দিয়ে তাদের সংসার হ্যাঁ জীবিকা নির্ভর করতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহুর্তে খাল যদি সংস্কার না হয় তাহলে কিছু কিছু জায়গা কিছু কিছু গ্রাম আমাদের অশোকনগরের টাউন ভেসে যাওয়ার সম্ভাবনা আছে যদি বর্ষা সে সেই মতন হয় উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বহনকারী এই বিদ্যাধরী নদী বর্তমান প্রজন্মের কাছে যেন ইতিহাস যে সকল মানুষ এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তাদের কাছেও এসব এখন অতীত অশোকনগর হিজলিয়া ও গুমার ওপর থেকে বয়ে যাওয়া এই বিদ্যাধরী নদীতে আজ আর জোয়ার ভাটা খেলে না যে খালে একটা সময় জোয়ার ভাটা হতো জল খেলতো তারপরে জেলেরা মাছ ধরে নিজেদের জীবিকা নির্ভর করতো এর উপরে একটা গ্রাম হিজলিয়া গ্রামের প্রতিটা মানুষ এখানে জাল ফেলে মাছ ধরত নৌকো দিয়ে সবই বন্ধ হয়ে গেছে আর দ্বিতীয় কথা জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে খালের যে জায়গাটা মজে যাচ্ছে যে জায়গাটা প্রচুর চওড়া ছিল এখন পাট কেউ ধান চাষ করে নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে বিদ্যাধরী এখন পলি পড়ে গেছে বিদ্যাধরী চাষ হয় জমি জমি চাষ হয় খালে এবছরে চাষ হয়নি ওই খাল কেটেছিল বলে ওই ব্রিজ বানাচ্ছে গেলে নুহাটি শ্মশানের ওখানে ব্রিজ বানাতে গিয়ে খাল সংস্কার হয়নি জল যায়নি তার জন্য আমাদের ধান চাষ করা হয়নি এখন পুরো জমি হয়ে গেছে মাঠ হয়ে গেছে কচুরি পানা আর নানান রকম জেলেরাও অস্তিত্ব হারিয়েছেন বিদ্যাধরী নদী আর শুধু ইতিহাসে পরিণত হয়েছে খালের জমিতে চলছে কৃষিকাজ কোথাও ধান চাষ কোথাও পাট চাষ হচ্ছে স্বাভাবিকভাবেই পেশা বদল করেছেন নদীর ওপর নির্ভর করে বেঁচে থাকা মানুষগুলি পেশা বদল করে দিনমজুরের কাজ করে দিন গুজরান করছেন তারা কথা বলতে আমরা পৌঁছে গেছিলাম বেচারাম মণ্ডল নামে এক মৎস্যজীবীর বাড়িতে খাটের নিচ থেকে ধুলো ময়লা জমা মাছ ধরার জাল বের করে দেখালেন স্মৃতি হাত্রে বললেন বাপ ঠাকুরদার সাথে মাছ ধরতে যেতাম কত মাছ পেয়েছি মাছ বিক্রি করেই সংসার চলতো আমরা ছোট বয়সে দেখেছি জোয়ার ভাটা খেলতো খেলতে খেললে পরে আমার বাবা কাকারা সব মাছ ধরতো আমরাও যেতাম সাথে এখন হ্যাঁ এখন আর মাছ খুব একটা হয় না যার জন্য এখন ধরি খুব কম মাছ এখন ওই চাষের দিকে আসি আর ওই মাঝে সাঝেও মাছ ধরি এখন বিদ্যুৎ ধরি খাল জুড়েই চাষ হচ্ছে হ্যাঁ ধান হ্যাঁ ধান চাষ হচ্ছে আবার কোনো বছর হয় না ও ঠিক নাই কোনো বছরে জল শুকায় না আবার মাঝে সাঝে হয় না মাছ ধরে একমাত্র জীবিকা ছিল আর আগে জোয়ার ভাটা হতো তখন মাছও হতো অনেকে অনেক মাছ হতো এখন আর হয় না বেচারামের স্ত্রী একাদশী মণ্ডল পুরনো দিনের কথা মনে পড়তেই ঝলমল করে ওঠে তার চোখ চোখ মুখে যেন খেলা করে বিদ্যাধরীর হারিয়ে যাওয়া স্রোত এখানে তো আমরা এসে পর্যন্তই ওই দেখছি শ্বশুরা ধরতো শ্বশুর শ্বশুরদের সামনে আমাদের স্বামীরাও যেত ওরাও ধরেছে মাছ এখনো ধরছে এখনো কম বেশি জল যখন বাড়ে একটু ধরে হ্যাঁ সেই অপেক্ষায় কবে জল হবে হয়তো একসময় জোয়ার ভাটা খেলতো হ্যাঁ জোয়ার ভাটা খেলতো মাছ ও ভাত তখন আরও অনেক মাছই পাওয়া যেত সব রকম মাছই হতো পুনরায় আবার বিদ্যাধরী খালের সংস্কার হোক দাবি তুলেছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি ভারী বৃষ্টিপাত হলেই অশোকনগর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয় বিদ্যাধরী খাল সংস্কার হলে এই সমস্যার সমাধান হবে দাবি স্থানীয়দের এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামীর সাথে তিনি বলেন ইতিমধ্যেই খাল সংস্কারের দাবি নিয়ে জেলাশাসক ও দপ্তরের মন্ত্রীকে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে দ্রুতই কাজ শুরু হবে আমাদের অশোকনগরের পাঁচ নম্বর ওয়ার্ড পঞ্চাশ পল্লী থেকে একদম বিদ্যাধরীর খাল নোনা নোনাগাং বলে স্থানীয় ভাষায় এটা একদম চলে গেছে গিয়ে গোমা জোড়া ব্রিজে গিয়ে পড়েছে তো এইটা বছর বছর যে অশোকনগরে বন্যা হয় মূলত এইটা দিয়েই আউটলেট হওয়ার কথা জলটা বেরোনোর কথা সেটা দীর্ঘদিন দীর্ঘ কয়েক দশক সংস্কার হয়নি সেই জন্য সংস্কারের জন্যে আমি দপ্তরের মাননীয় মন্ত্রী সোমেন মহাপাত্র প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত মিশ্র আইএস এবং আমাদের জেলা শাসক তার কাছে আমি লিখিতভাবে অনুরোধ জানাই এই ডিপিআর টিপিআর সব কমপ্লিট হয়ে গেছে টাকাটাও ভেরি ডিসেন্ট স্যাংশান হওয়ার পথে কাজটা হবে তবুও আমার এর মাধ্যমে ডিপার্টমেন্টের কাছে বলবো যে আমাদের জেলার অনেক জায়গা আছে যে নদীমাতৃক জায়গা। বিভিন্ন খাল আছে বিভিন্ন ড্রেনেজ সিস্টেম আছে সেইগুলোর ওপরে যে বেআইনি দখলদারি তার ওপরে আমার মনে হয় যে ডিপার্টমেন্টের ধারাবাহিক একটা নজরদারি থাকা দরকার কেউ একটা দোকান ঘর তুলে দিচ্ছে কেউ একটা বাসের ঘর তুলে দিচ্ছে এবং এর জন্য একটা সমন্বয়ের দরকার জেলা শাসক জেলা পুলিশ সুপার এবং এই ডিপার্টমেন্টাল হেড ডিস্ট্রিক্ট লেভেলের তাদের নিয়ে মনে হয় এটা করা দরকার রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর